বাংলাদেশের বাহিরে অসংখ্য প্রবাসীর বসবাস। এই প্রবাসীরা বাংলাদেশে বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করে চাকরি না মেলার কারণে দেশ ছেড়ে চলে যায় প্রবাসে, টাকা ইনকাম করার জন্য এবং ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখার জন্য। আর টাকা পয়সা ইনকাম করে সেই টাকাগুলো পাঠায় প্রবাসীর স্ত্রীদের কাছে। আর বাংলাদেশে এমনও কিছু প্রবাসীর স্ত্রীরা রয়েছে, প্রবাসীর সরলতার সুযোগ নিয়ে সেই প্রবাসীর টাকা নষ্ট করে অন্য পুরুষের সাথে উদাও হয়ে যায়। এরকম ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটে থাকে। আর সেই ভিডিওগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেই ভিডিওগুলো দেখে আমাদের আফসোস করা ছাড়া এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকে না। আমার পাশে এখন যে ভিডিওটা দেখতেছেন, এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনিও জাস্ট হতভম্ব হয়ে যাবেন। স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরলো স্বামী নিজেই। এখানে এলাকাবাসী তাদেরকে আটক করলো। তার স্ত্রী কাছে, আপনার নাম কি? সরি, আর একটু জোরে বলেন তো। আপনি এখানে আসছেন, আপনার স্বামী জানে? জানে না। তাহলে কেন আসছেন অন্য ছেলের সাথে? আপনার ফ্রেন্ডের সাথে আসছেন? আপনার ফ্রেন্ডের সাথে যে আসবেন, আপনার স্বামী জানে? আপনার স্বামী অজান্তে এখানে আরেকটা ছেলের সাথে আসে, আপনি তো আরেকজনের স্ত্রী, তার অনুমতি ছাড়া এখানে আসছেন, এটা আপনি অন্যায় করছেন না? তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে এক বিন্দু পরিমাণ ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।